সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। রবি আজিয়াটা লিমিটেড এর আইপিও অ্যানালিটিক্স রিপোর্টটি থেকে আমরা রবি আজিয়াটা লিমিটেড এর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সম্পর্কে জানতে পারবো এবং আইপিওতে এর মেরিট কতটুকু রয়েছে সেটি সম্পর্কে একটু ধারণা পেতে পারবো। সামগ্রিক রেটিং স্কোরে রবি আজিয়াটা লিমিটেড এর মধ্যে 3.6 পেয়েছে এবং সামগ্রিক বিবেচনায় কোম্পানিটি আইপিও বিনিয়োগযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। কোম্পানিটি স্টক মার্কেট থেকে 22,523,80,00,000 উত্তোলন করবে। আইপিও পূর্ববর্তী মূলধন হয়েছে 4,700 কোটি টাকার মতো এবং আইপিও পরবর্তী মূলধন হবে 5,200 কোটি টাকার মতো। কোম্পানিটির অনুমোদিত মূলধন হচ্ছে 6,000 কোটি টাকা এবং কোম্পানিটি ফিক্সড প্রাইসিং মেথড অর্থাৎ ফেস ভ্যালুতে বাজারে আসছে। মার্কেট লট 500 এবং সাবস্ক্রিপশন ওপেন ডেট 17 নভেম্বর 2020, সাবস্ক্রিপশন ক্লোজ হবে 23 নভেম্বর 2020। কোম্পানিটি ক্রেডিট রেটিং এ A2 পেয়েছে। কোম্পানিটি 1995 সালের 22 অক্টোবর প্রতিষ্ঠিত। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং এটির অফিস লোকেশন গুলশান এক। এর একটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে রেড ডট ডিজিটাল লিমিটেড। কোম্পানিটি সাধারণত মোবাইল টেলিযোগাযোগ সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান যা সারা বাংলাদেশে ভয়েস, ডেটা এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল পরিষেবা সরবরাহ করছে। এছাড়াও কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অপারেটরের সাথে আন্তর্জাতিক রোমিং চুক্তির মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট রোমিং সার্ভিস প্রদান করে থাকে। কোম্পানিটির আউটপুট মার্কেট স্থানীয় মার্কেট অর্থাৎ বাংলাদেশ এবং ইনপুট মার্কেট স্থানীয় আন্তর্জাতিক মার্কেট থেকে এরা র মেটেরিয়াল সংগ্রহ করে থাকে। ডেটা ক্যাপাসিটি ইউটিলাইজেশন চার্ট থেকে আমরা দেখি যে 2017 সালে এটা ক্যাপাসিটি ইউটিলাইজেশন হয়েছিল 65%, 2018তে এটি জাম্প করে হয়েছে 91% এবং 2019 সালে 62%। এর থেকে বোঝা যাচ্ছে যে ডেটা ক্যাপাসিটি ইউটিলাইজেশনে কোম্পানিটির কিছুটা ভ্যারিয়েশন আছে। আইপিও ফান্ড ইউটিলাইজেশন প্ল্যানের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 98% ফান্ড ইউটিলাইজ হবে ক্যাপিটাল এক্সপ্যানশনের জন্য। শিল্প খাত এবং মার্কেট সংক্রান্ত তথ্যের আন্ডারে টেলিকম খাতের কিছু চালচিত্র এখানে তুলে ধরা হয়েছে। স্থানীয় বাজারের আকার প্রায় $3.8 বিলিয়ন এবং ইয়ারলি ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে 3%। সম্ভাব্য শিল্পের আকার 2025 সাল নাগাদ এটি হবে $5 বিলিয়ন এবং মোবাইল ফোন সাবস্ক্রাইবারের সংখ্যা বর্তমানে রয়েছে 162 মিলিয়ন, ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা 103 মিলিয়ন এবং ইন্টারনেট পেনিট্রেশন রেট 2025 সাল নাগাদ হতে পারে 41%। মার্কেট লিডার হিসেবে গ্রামীণ ফোন রয়েছে। রবি আজিয়াটা লিমিটেড এর 85% আয় ভয়েস ও ডেটা সেলস থেকে অর্জিত হয়। এর কোনো মৌসুমি প্রভাব নেই এবং কোম্পানিটির প্রধান প্রতিযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে গ্রামীণ ফোন ও বাংলালিংক এবং এই কোম্পানিটির মোট কর্মচারীর সংখ্যা 1,512 জন, অর্থাৎ এটি একটি বড় সাইজের কোম্পানি। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করি যে রবি আজিয়াটা আর্নিং পার শেয়ার এবং রিটার্ন অন ইকুইটি দুইটা গ্রাফ থেকে আমরা দেখি যে এটি গ্রামীণ ফোনের তুলনায় কিন্তু অনেক আন্ডার পারফর্মিং পজিশনে রয়েছে। গ্রামীণ ফোন কিন্তু রবি আজিয়াটার তুলনায় অনেক বেশি রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পেরেছে এবং আর্নিং পার শেয়ার জেনারেট করতে সক্ষম হয়েছে। শিল্প খাতের বিভিন্ন দিক পর্যালোচনা এখানে রয়েছে যে রবি আজিয়াটার অধিক মুনাফা লাভের সুযোগ রয়েছে, ব্যাংক ও আইপিও এর মাধ্যমে সহজে মূলধন যোগানোর সুযোগ রয়েছে এবং পর্যাপ্ত মূলধন বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। দর কষাকষির ভিত্তিতে আমরা দেখি কোম্পানিটির অলিগোপলি মার্কেট হওয়ায় স্থানীয় ভোক্তাদের দর কষাকষি করার ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ এটি প্রাইস সেন্সিটিভ মার্কেট এবং এখানে কস্ট লিডারশিপ অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। বিকল্প উৎস আবির্ভাবের সম্ভাবনা, বাংলাদেশে বর্তমানে কেবলমাত্র 4টি রেজিস্টার্ড টেলিকম কোম্পানির সার্ভিস রয়েছে এবং BTRC-র অনুমোদন ছাড়া বা সরকারের অনুমোদন ছাড়া অন্য কোনো টেলিকম কোম্পানি চাইলে এখানে অনুপ্রবেশ করতে পারবে না। এবং সরবরাহকারী দর কষাকষির ভিত্তিতে আমরা দেখতে পারি যে সরবরাহকারীদের দর কষাকষির সুযোগ কিছুটা কম রয়েছে এবং সরকার কর্তৃক আইন পরিবর্তন সরবরাহকে সাধারণত প্রভাবিত করে। শর্ট অ্যানালাইসিসে আমরা দেখি রবি আজিয়াটার স্ট্রেংথ হচ্ছে লোয়ার ব্র্যান্ড স্পেকট্রাম পর্যাপ্ততা রয়েছে, নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি ব্র্যান্ডের সমন্বয় রয়েছে অর্থাৎ এয়ারটেল এবং রবি, 4G LTE নেটওয়ার্ক কভারেজ রয়েছে। উইকনেসের আন্ডারে দেখি কোম্পানিটি অতীতে কোনো প্রকার লভ্যাংশ প্রদান করেনি, অধিক মূলধন ব্যয় কিন্তু মুনাফা কম, দেশের উত্তর দক্ষিণ প্রান্তে মাল্টি সিম এর ব্যবহার বেশি এবং ভয়েস ইউটিলাইজেশন সাধারণত কম। এই কোম্পানিটির অপরচুনিটিস বা সুযোগের আন্ডারে রয়েছে ডিজিটাল ইকোসিস্টেম ও ভোক্তাদের চাহিদা প্রবৃদ্ধি এবং ডেটা মার্কেটের দিন দিন উত্তরোত্তর প্রবৃদ্ধি। স্পেকট্রামের উচ্চ মূল্য ও ওভার দ্য টপ সংক্রান্ত ভয়েস ডিসরাপশন এটি কোম্পানির থ্রেটের আন্ডারে পড়েছে এবং আরেকটি থ্রেট হচ্ছে সম্ভাব্য দায় ও ট্যাক্স সংক্রান্ত আইনি জটিলতা। এখানে ঝুঁকি অ্যানালাইসিস এর প্রধান 3টি ঝুঁকি সম্পর্কে আমি বলি। একটি হচ্ছে মূলধনের পরিমাণ বেশি হওয়ার কারণে কোম্পানির জন্য রাতারাতি আর্থিক দক্ষতা অর্জন করা খুব কঠিন হতে পারে, কারণ এই কোম্পানিটির রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি কম্পারেটিভ কোম্পানির তুলনায় অনেক কম। বিদ্যমান ট্যাক্স সংক্রান্ত মামলার কারণে স্বল্পমেয়াদে ও দীর্ঘমেয়াদে ব্যবসার সম্ভাবনা দ্বিগ্রস্ত হতে পারে এবং জাতীয় টেলিকম নীতি সংক্রান্ত নীতিমালায় অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। বিজনেস রিস্কের আন্ডারে আমরা দেখি কোম্পানিটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেলস এর ক্ষেত্রে বা টার্নওভারের ক্ষেত্রে হচ্ছে 1,044 কোটি টাকা এবং প্রফিটের ক্ষেত্রে 379 কোটি টাকা।
কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে 17% রেভিনিউর ক্ষেত্রে এবং নেট প্রফিটের ক্ষেত্রে অনলি 8%। তার মানে এই কোম্পানিটির বিজনেস রিস্ক সাধারণত লো। এবার একটি গুরুত্বপূর্ণ অংশ, কোম্পানিটির ব্যবস্থাপনা। দাতো মোহাম্মদ ইজাউদ্দিন ইদ্রিস, উনি কোম্পানির চেয়ারম্যান হিসেবে রয়েছেন। ওনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অস্ট্রেলিয়া এবং ওনার এই টেলিকম ইন্ডাস্ট্রিতে 21 বছরের অভিজ্ঞতা রয়েছে। মাহতাবুদ্দিন আহমেদ, উনি রবির সিইও এমডি, যিনি চার্টার্ড ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস ইউকে থেকে অ্যাকাউন্টিং বিষয়ে ট্রেনিং অর্জন করেছেন এবং ওনার এই লাইনে অভিজ্ঞতা 27 বছর। ডক্টর শ্রীধীর সারিপুত্র, উনি ডিরেক্টর হিসেবে রয়েছেন, উনি পিএইচডি ডিগ্রিধারী এবং ওনার 27 বছরের অভিজ্ঞতা রয়েছে। বিবেক সুদ, উনি ডিরেক্টর, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনার 33 বছরের অভিজ্ঞতা রয়েছে। এবং নকুল সেয়াগল, উনিও ডিরেক্টর, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনার 18 বছরের অভিজ্ঞতা রয়েছে। কাজেই দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট ইজ হাইলি স্কিল কনসিডারিং দ্য প্রফেশনাল এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের আন্ডারে এখানে চুম্বক অংশগুলো দেখি। রবির সম্পদের প্রবৃদ্ধি হয়েছে 14%, ইকুইটি প্রবৃদ্ধি হচ্ছে 6%। অর্থাৎ ইকুইটি প্রবৃদ্ধি যেহেতু সম্পদ প্রবৃদ্ধির তুলনায় কম, তার মানে কোম্পানিটির লাইবিলিটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিক্রয় প্রবৃদ্ধি কোম্পানির 10% এবং নগদ প্রবাহ মডারেট অবস্থায় রয়েছে। কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও, এখানে আমরা একটা জিনিস দেখি, এটি হচ্ছে 78% লেটেস্ট ইয়ারে। অর্থাৎ এটি ঝুঁকির আধিক্যকে নির্দেশ করে। কোম্পানিটির মুনাফা অর্জনের ক্ষমতা সাধারণত কম, কারণ হচ্ছে কোম্পানিটির রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল হচ্ছে 0.2% অনলি, রিটার্ন অন ইকুইটি হচ্ছে মাত্র 0.3% এবং রিটার্ন অন অ্যাসেট 0.1%, যা গ্রামীণ ফোনের তুলনায় অনেক কম। কোম্পানিটির নগদ লভ্যাংশ প্রদান করেনি। অ্যাডিশনাল অ্যানালিস্ট ফরেন্সিক এর আন্ডারে কোম্পানি ক্যাশ ব্যালেন্স টু কারেন্ট অ্যাসেট এর পরিমাণ 2019 সাল অনুযায়ী 26% এবং 2018 সালে 18%। অর্থাৎ এটি মডারেট লিকুইডিটিকে নির্দেশ করছে। কোম্পানি ক্যাশ টু কারেন্ট লাইবিলিটিস একটি অ্যাকসেপ্টেবল রিজিওনে রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে 2019 সালে 41% এবং 2018 সালে 32%। ইন্টার কোম্পানি পেয়েবল টু টোটাল লাইবিলিটিস 5% 2019 সালে এবং 2018 সালে 9%। আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং অনুযায়ী কোম্পানিটি ব্যবস্থাপনার মান 5-এর মধ্যে 5 পেয়েছে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে 5-এ 1 পেয়েছে, শিল্পখাত ব্যবসা প্রবৃদ্ধিতে 5-এ 3 পেয়েছে, আইপিও এর সম্ভাব্য প্রবৃদ্ধি 5-এ 5 এবং ব্যবসায়িক ঝুঁকির মূল্যায়নে 5-এ 4। ওভারঅল এটি 5-এর মধ্যে 3.6 পেয়েছে। অর্থাৎ একটি বিনিয়োগযোগ্য কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। এই ছিল রবি আজিয়াটার আইপিও অ্যানালিটিক্স সংক্রান্ত আলোচনা। দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার দিবেন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।